প্রিয় দর্শকবৃন্দ, বর্তমানে সরকারি যে নতুন বাজেটের উপস্থাপন করা হয়েছে বা পেশ করা হয়েছে, সেখানে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে আপনার যদি তিন নাম্বার থাকে, এই তিন অর্থাৎ ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেক্ষেত্রে আপনাকে 2000 টাকা আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য, জিরো রিটার্ন নেওয়ার জন্য 2000 টাকা জমা দিতে হবে। আপনার যদি ইনকাম নাও থাকে, অর্থাৎ আপনার যদি তিন থাকে, আপনি স্টুডেন্ট হয়ে থাকেন বা যে কোনো চাকরিজীবী নাও হয়ে থাকেন, আপনার যদি বছরের ইনকাম না থাকে, তারপর আপনার ই তিন থাকলে 2000 টাকা করে দেওয়া লাগবে। সেই বিষয় নিয়ে একটু আমি আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ হয়ে দেখতে থাকুন। দর্শকবৃন্দ, একটি বিষয় নিয়ে বর্তমানে খুব আলোচনা হচ্ছে যে বাংলাদেশে যে বাজেট পাশ হতে যাচ্ছে, সেখানে আয় না থাকলে 2000 টাকা কর নেওয়া কতটা নৈতিক। এখানে একটি আপনার হেডলাইন দেখতে পাচ্ছেন, এই বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে বর্তমানে সবার মাঝে। এটি মূলত হচ্ছে আপনার ই টিন, বা টিন বলতে আমরা কি বুঝি, যেটা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। ই টিন আমরা যারা অনলাইনে কাজ করে থাকি বা ইউটিলিটি বিল বা বিভিন্ন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ই টিনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার ইনকাম অনেক ক্ষেত্রে না থাকতেই পারে। অনেকের ইনকাম, গরিব যারা রয়েছেন, সরকারিভাবে যে ইনকামের যে ইনকাম ট্যাক্সের যে নিয়ম রয়েছে, সেক্ষেত্রে আপনাকে বছরে 2.5 লাখ টাকা মতো আর কি, 2,40,000 টাকা এরকম যাদের রয়েছে, তার বেশি যারা ইনকাম করবে তাদের ক্ষেত্রে ট্যাক্স দেয়া লাগবে। আর এরপর কম যারা রয়েছে, কম ইনকাম করে, তাদের ক্ষেত্রে ট্যাক্স দেওয়ার প্রয়োজনে। কিন্তু বাজেট একটি পেশ, বাজেট একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে, এটি এখনও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি আসলে। এখানে আমরা একটু নিউজটা একটু দেখি, সেক্ষেত্রে কী বলা আছে দেখুন। রাজস্ব আদায় বাড়াইতে মরিয়া চেষ্টা, বেশ কিছু সেবা নিতে গেলে ন্যূনতম 2000 টাকা কর দেওয়ার যে নিয়মটি এবার অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল নতুন বাজেটে প্রস্তাব করেছেন, তাকে এক কথা এভাবেই দেখছেন। সেন্টার ফর পলিসি ডায়লগ আছে, আমরা এখান থেকে একটু নিচের দিকে যাই। 44 ধরনের সেবা নিতে গেলে একজন টিআইএন ধারীকে 2000 টাকা ন্যূনতম আয়কর দিয়ে রিটার্ন দাখিল করা, আয়কর যে রিটার্নটি সেটি আপনি নিতে হলে মিনিমাম ইয়ারলি আপনার 2000 টাকা দেওয়া লাগবে, এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে আরেকটি কথা বলা হয়েছে, এক্ষেত্রে যদি তার যদি আয়কর দেওয়ার মতো আয় নাও থাকে, তারপরও তাকে 2000 টাকা আয়কর পরিশোধ করতে হবে, যদিও কর্মচারী সীমা বলে একটি বিধান রয়েছে। আগামী অর্থ বছর ওই সীমার ক্ষেত্রে আরও ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এখানে দেখুন, একজন ব্যক্তি 3 লাখ টাকা আয়ের উপর তাকে কোনো কর দিতে হয় না। আমরা সাধারণত যেটা জেনেছি যে আমি 2,40,000 বলেছি আর কি, 3 লাখের মতো, আগামী বছর এটা 3.5 লাখ করা হয়েছে। কিন্তু যে রিটার্নের জন্য যে 2000 টাকা দেয়াই লাগবে সবার। এখানে আর একটু ইনফরমেশন দেখি, দেশের 88 লাখ মানুষ আছেন যাদের একটি টিন নাম্বার যেটা থাকে, কর শনাক্তকরণ নাম্বার রয়েছে, নানা কারণে একটি বানিয়েছেন। আমি যেটি বলেছিলাম আপনাকে, অনলাইনে কাজ করতে বা বিভিন্ন প্রয়োজনে, হ্যাঁ, 30 লাখের, এখানে 30 লাখের কিছু বেশি মানুষ তাদের রিটার্ন জমা দেন, বাকি সবার ইনকাম তো আসলে বেশি না, শূন্য কর দেখি রিটার্ন জমা দেন, তাদের আয়ের মতো তাদের আয় নিয়ে আসলে, হ্যাঁ, আসলে বিপদে পড়বেন তারা, সেক্ষেত্রে তাদের জন্য বিপদ হয়ে যেতে পারে। এরপর ঝামেলা করবে যারা, তারা 44টি সেবার কোনো একটি নেওয়ার প্রয়োজন হবে। তাহলে এটির ভালো মন্দ আসলে কি বলবো, এটি আমরা আশা করি সরকার জনবান্ধব নিয়মকানুন করবে, এটি আমরা অপেক্ষায় আছি। আমাদের যে বাজেট আসতে যাচ্ছে, এখানে আর একটু দেখি আমরা, ন্যূনতম 2000 টাকা কর দেওয়ার প্রেক্ষাপট সম্ভবত তৈরি করা হয়েছিল গত বছর বাজেট পেশ করার সময় থেকে। এখানে তখন বলা হয়েছিল 38টি সেবা পাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ন্যূনতম করের বিষয়টি তখন ছিল না। এবার বাজেটে আরও 6টি, যে আমরা 44টি বলেছিলাম, এখানে উপরে একটু আগে যে 44টি দেখেছি, এখানে দেখুন 44 ধরনের সেবা নিতে গেলে, আর মানে পূর্ববর্তীদের যে ছিল 38টি সেবার ক্ষেত্রে, বর্তমানে বাড়িয়ে আরও 6টি করা হয়েছে। একজন মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে তাকে কোনো না কোনোভাবে 44 সেবার দ্বারস্থ হতে হয়। এখানে দেখুন, পৌর এলাকার ট্রেড লাইসেন্স করা, 5 লাখ টাকার বেশি পোস্টাল সঞ্চয় হিসেব খোলা, হ্যাঁ, ব্যাংকের 10 লাখ টাকার বেশি আমানত, জমি অ্যাপার্টমেন্ট কেনা বেচা, সন্তানকে ইংলিশ মাধ্যমে স্কুলে ভর্তি, মানে 44টি সেবার মধ্যে যেগুলো রয়েছে কিছু গুরুত্বপূর্ণগুলো এখানে দেওয়া হয়েছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ, 2-3 চাকার মোটরযানের নিবন্ধন, আচ্ছা, প্রয়োজনীয় সব জিনিসই রয়েছে। যাই হোক, এটির ভালো মন্দ বিষয়টি আমি এখনই পর্যালোচনা করছি না, দেখা যাক বাজেটে কি আসে, আমরা সবাই সেই পর্যন্ত অপেক্ষা থাকবো। আশা করি সরকার আমাদের জনগণের বান্ধব, জনগণ বান্ধব নিয়ম নীতি করবে, আমরা সবাই সেই আশাই করি, সেই প্রত্যাশাই করি। দর্শকবৃন্দ, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে সাথেই থাকুন। আর এরকম ইনফরমেশনাল অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং নোটিফিকেশন বেল চালু করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। আল্লাহ হাফিজ।